সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা দেখতে পাচ্ছেন যে নাভানা ফার্মাসিউটিক্যাল আয়োজিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আমাদের নাভানা ফার্মা ডক্টর অ্যাডভাইস। এবং এই ডক্টর অ্যাডভাইস এর এই প্রোগ্রামটি আমাদেরকে স্পন্সর করেছে নাভানা ফার্মাসিউটিক্যাল, পাওয়ার বাই ডেক্সটেক, ডিউরেসেফ, ফিক্সে প্লাস এবং প্রোলিকন। প্রতিবারের মতো আমাদের নাভানা ফার্মা ডক্টর অ্যাডভাইস আমরা কথা বলি চিকিৎসা বিষয়ে, বিভিন্ন রকমের বিষয় নিয়ে। এবং সঞ্চালক হিসেবে আছি আমি ডক্টর ফাতিমা জোহরা, মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আছি সহকারী অধ্যাপক মনোরোগ বিদ্যা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। নিয়মিত ভাবে চেম্বার করছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। আজকে আমাদের নাভানা ফার্মা ডক্টর অ্যাডভাইসে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। জি দর্শক, ক্যান্সার এই শব্দটি যখন আমরা শুনি তখন আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের শঙ্কা আসে, এবং তখন আসলে আমাদের মনে হয় যে এই রোগটি আসলে আমরা কি দেশে বসে কিন্তু ক্যান্সারটি কি আসলে চিকিৎসা করতে পারবো কিনা। তো এই বিষয়ে আসলে আমাদেরকে কথা বলার জন্য আজকে আমাদের নাভানা ফার্মা ডক্টর অ্যাডভাইসে যুক্ত হচ্ছেন একজন দেশ বরেণ্য কোলোরেক্টাল ল্যাপারোস্কোপিক সার্জন। আসুন, তার সাথে পরিচয় হয়নি। আমরা সবাই স্যারকে চিনি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার অরুণ কুমার পাল স্যার, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন কোলোরেক্টাল এবং ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং নিয়মিত ভাবে স্যার চেম্বার করছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। এবং স্যার আমাদের মতোই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের একজন মেম্বার এবং আমাদের পরিবারের একটি অংশ। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার ব্যস্ততম সময় দিয়ে আসলে আজকে আমাদের নাভানা ফার্মা ডক্টর অ্যাডভাইস কে সময় দেওয়ার জন্য। স্যার কেমন আছেন? ভালো আছি একদম। 21-এর আসলে প্রাক্কালে আমরা আজকে বসেছি, মহান শহীদদের উদ্দেশ্যে আমরা আমাদের শ্রদ্ধাও জানাচ্ছি। একই সাথে আমি দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল 24 এবং আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নাভানা যারা আমাদেরকে স্পন্সর করেছে তাদের সবাইকে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঞ্চালক মহোদয় অলরেডি বলেছেন ডাক্তার ফাতেমা জি, তো আমরা শুরু করতে পারি আমার মনে হয়। আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা লাইভ চলাকালীন সময়ে আমাদের চ্যানেল 24-এর ভেরিফাইড পেজে আপনার প্রশ্নটি রাখতে পারেন। আমরা চেষ্টা করবো স্যারের কাছ থেকে তার প্রতি মানে যেটি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অপশনটি অথবা তার অ্যাডভাইস গুলো আসলে জানার। স্যার প্রথমে আসলে আপনার কাছে আমাদের প্রশ্ন, যেটি আমরা খুব কমনলি জানি কোলোরেক্টাল ক্যান্সার। এই কোলোরেক্টাল ক্যান্সার আমরা জানি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের প্রতিটা দেশে কিন্তু এটা আসলে ভয়াল যে ধাবা সেটি কিন্তু আক্রমণ করে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এই কোলোরেক্টাল ক্যান্সারটি কি, এই কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে আসলে মানুষের সাধারণ মানুষের আসলে জ্ঞান খুবই কম। তো আপনার কাছে আসলে প্রথমে জানতে চাচ্ছি কোলোরেক্টাল ক্যান্সারটা কি এবং বাংলাদেশের ক্ষেত্রে এটির আসলে প্রকোপ কেমন? ধন্যবাদ। আসলে কলোরেক্টাল ক্যান্সার যদি আমরা বলি, আমরা এর আগে তো আসলে কলোরেক্টাল উপর অনেকগুলো প্রোগ্রাম বিভিন্ন সময় হয়েছে এবং আমাদের বেশিরভাগ মানুষই যে রোগগুলো নিয়ে খুব পরিচিত তাটা হচ্ছে পাইলস ফিশার এবং ফিস্টুলা নিয়ে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের কাছে সব রুগীরা যে ক্যান্সারের রুগী সেও কিন্তু এসে বলে যে স্যার আমার তো ওই যে পাইলস হয়েছে অনেকদিন যাবৎ এই সমস্যা। সো এইটা মানুষের খুব পরিচিত একটা শব্দ। তো আজ আমরা ক্যান্সারটাকে এই জন্যই সিলেক্ট করেছি যে অন্যান্য অনেক বিষয়ের আপনারা জানেন যে ব্রেনে ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার হয়, খাদ্যনালীতে ক্যান্সার হয়, আমরা কলোরেক্টাল ক্যান্সার বলতে বুঝি হচ্ছে তিনটা জায়গা। একটা হচ্ছে কোলন, রেক্টাম এবং এনাস। আমরা যদি সাধারণ মানুষের ভাষায় বলি তাহলে আমরা বলবো যে কোলন, যেটাকে আমরা বলি বৃহদান্ত্র, রেক্টাম মানে হচ্ছে মলাশয় এবং এনাল ক্যানাল মানে মলদ্বার। এই তিনটা জায়গার ক্যান্সার নিয়ে আমরা কথা বলবো। এটার ব্যাপকতা যদি আমরা বুঝাই, ডক্টর ফাতেমা যেভাবে বলছিলেন যে ব্যাপকতা বুঝালে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে এই কোলোরেক্টাল ক্যান্সারের প্রকোপটা এতটাই বেশি যে সারা পৃথিবীতে একটা ক্যান্সার নিয়ে যদি সবচেয়ে বেশি গবেষণা হয় সেটা হলো এই রেক্টাল ক্যান্সার, মলাশয়ের ক্যান্সার নিয়ে সবচেয়ে বেশি গবেষণা সারা পৃথিবীতে চলছে। কারণ আপনারা জানেন যে এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে, মলদ্বার থাকা না থাকার একটা ব্যাপার জড়িত আছে, এবং একই সাথে এটার সাথে অনেক মানে আমি বলবো যে অনেকগুলো ফাংশনাল বিষয় জড়িত আছে, এবং একই সাথে এই বিষয়গুলো নিয়ে মানুষের এখনো পর্যন্ত কিন্তু আসলে আমাদের ডিলেট মানে মানুষের লজ্জায় মানুষ আসে না, এবং যে কারণে এই ক্যান্সার গুলো আমরা পাই হচ্ছে অনেক দেরিতে। আপনি বলেছিলেন যেমনটা যে এই দেশে কেমন প্রকোপ আসলে এই বিষয়ে ক্যান্সারের ক্ষেত্রে, আমি শুধু একটা পরিসংখ্যা নিয়ে একটু বলবো যে কলোরেক্টাল ক্যান্সার মানে এই একসাথে আমরা যদি কোলন, বৃহদান্ত্র, মলদ্বার এবং মলাশয়ের ক্যান্সার চিন্তা করি তাহলে এটি হচ্ছে তৃতীয় সর্বোচ্চ ক্যান্সার রিলেটেড ডেথ, মানে হচ্ছে মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে যদি আমরা বলি যে তৃতীয় সর্বোচ্চ যে ক্যান্সারটাতে মানুষ মারা যাচ্ছে তার মধ্যে সেটা হচ্ছে এই কলোরেক্টাল ক্যান্সার। এবং
আমেরিকা বা ইংল্যান্ডে যেগুলো উন্নত দেশ, এই দেশগুলোতে যে ক্যান্সারটা সবচেয়ে মহামারী আকারে দেখা দিচ্ছে সেটা হচ্ছে কলোরেক্টাল ক্যান্সার। ওদের গবেষণাও সবচেয়ে বেশি হচ্ছে এই ক্যান্সার নিয়ে। আমাদের দেশে একটা শুধু পরিসংখ্যান আমি একটু একটু দর্শকদেরকে বলতে চাই, যে আপনারা আমাদের সচেতনতার আসলে তো এখনো অনেক অভাব আছে। আমরা অনেক পরে ডাক্তারের কাছে যাই, একটা লজ্জার জায়গা ডাক্তারের কাছে যাই আমরা অনেক পরে, যে কারণে আমাদের এই ক্যান্সার কিন্তু আমরা যখনই ধরতে পাই আমরা খুবই কষ্ট পাই, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে খুব অ্যাডভান্স স্টেজে আসে। আর যে পরিসংখ্যানটা একটু আলাদা, আমাদের বই পুস্তকে, কলোরেক্টাল ক্যান্সারের বই পুস্তকে যে জিনিসটা বলা আছে যে ক্যান্সার শুরু হয়ে হচ্ছে বয়স 60-এর উপরে গেলে, কিন্তু ইনফ্যাক্ট আমাদের দেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে আমার হাসপাতালে আমার ওয়ার্ডে ঢোকেন তাহলে দেখবেন যে না হলে 5 থেকে 6টা ক্যান্সারের রোগী ভর্তি আছে যাদের বয়স খুব বেশি হলে 20 থেকে 30। আমরা তো 40ও পাচ্ছি না, আমরা দেখছি 20-30, মানে এত ইয়াং এই যে এত ক্যান্সার আমরা পাচ্ছি। কেন পাচ্ছি সেটা নিয়ে আমাদের এখানেও আমরা চেষ্টা করছি এটা নিয়ে একটা গবেষণা করে কারণ বের করার জন্য, যে বই পুস্তকের ভাষায় যেরকম এখানে কেন আমাদের দেশে এত অল্প বয়সে হচ্ছে এই ক্যান্সার গুলো। সো এটা একদম মানে অনেক বেশি, মানে ক্যান্সারের সংখ্যা দিক থেকে চিন্তা করলে আমাদের তৃতীয় সর্বোচ্চ ক্যান্সার, এবং ক্যান্সার রিলেটেড ডেথ মানে ক্যান্সারের জন্য মারা যায় এই দুইটা ক্যান্সার, এই তিনটা ক্যান্সার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আমরা আসলে জানলাম যে কোলোরেক্টাল ক্যান্সারটা কি এবং আসলে বাংলাদেশের ক্ষেত্রে এটির প্রকোপ কেমন। তো স্যার, যেটি হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্নটি আসলে খুব কমনলি আমাদের দর্শকরা করে থাকে, যে আসলে এই কোলোরেক্টাল ক্যান্সারটি আসলে কেন হয়, কি আসলে বিশেষ কোনো ধরনের কারণ আছে কি? আচ্ছা, ধন্যবাদ। আপনি নিজেও যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসক, আপনি হয়তো জানেন, আমি দর্শকদেরকে সাধারণ ভাষায় বলি যে আমাদের বইয়ে প্রথম একটা লাইন লেখা আছে যে ক্যান্সার না হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে জন্মগ্রহণ না করা। আসলে ক্যান্সার কেন হয় এটা নিয়ে অনেক গবেষণা চলছে, আমরা এখনো পর্যন্ত সবকিছু তো আসলে সৃষ্টিকর্তা, এটা দুর্ভাগ্যই বলতে হবে যে সৃষ্টিকর্তা যদি চায় তাহলে কিছু করার নাই, যে কারোরই যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তবে ক্যান্সারের কিছু কারণ আছে, যেমন আমাদের কলোরেক্টাল ক্যান্সারের একটা বড় কারণ হচ্ছে, সবচেয়ে বড় অংশ হচ্ছে এটা জেনেটিক। আমরা বলি তিনটা উপায় হয়, একটা জেনেটিক উপায় হয়, একটা ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন আছে মানে হেরিডিটরি, মানে হচ্ছে যে আপনার ফ্যামিলিতে রান করেছে সো আপনার চান্সটা অনেক বেশি। তার মধ্যে জেনেটিক যে উপায়টা এটা কিন্তু আমরা আসলে কন্ট্রোল করতে পারছি না, এটার উপরে গবেষণা চলছে যে কোন জিন দিয়ে হচ্ছে, এরকম অসংখ্য জিন দিয়ে আছে, তবে আমরা কোনটা ধরতে পারি এটা একটা বড় কারণ হচ্ছে পলিপ থেকে হয়। আপনারা নিশ্চয়ই পলিপের শব্দটা সবাই শুনেছেন, পলিপ মানে একটা দানার মতো তৈরি হয় খাদ্যনালীতে, যেমন আমরা রোগীদেরকে বুঝাই, যেমন আঙ্গুর যেমন ঝুলে থাকে, আমরা যখন দোকান থেকে কিনতে যাই আঙ্গুর যেমন বোটাতে ঝুলে থাকে বা আম যেমন ঝুলে থাকে, সেরকম পলিপ গুলোও ঠিক সেরকম লাল লাল এরকম ঝুলে থাকে, বা কোনো কোনোটা আবার ফ্ল্যাটও থাকে, ঝুলে থাকে না, খাদ্যনালীর সাথে অনেকটা মিশে থাকে আর কি। তো এগুলোকে আমরা বলি হচ্ছে পলিপ, এবং এই পলিপ গুলোই থেকেই সাধারণত ক্যান্সারের সম্ভাবনা হলো শতকরা 75 ভাগ। সো আমরা কিন্তু এই অংশটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে পলিপটা যদি আমরা আগে ডিটেকশন করতে পারি পরীক্ষার মাধ্যমে তাহলে কিন্তু আমরা ক্যান্সারটা কিন্তু হোল্ড করতে পারবো, কারণ পলিপ থেকেই সাধারণত শতকরা 75 ভাগ ক্ষেত্রে হয়। আরেকটা আমি বলেছিলাম যে কারণ কি, আরেকটা হচ্ছে ফ্যামিলিয়াল, যেমন আমাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, আমরা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে বুঝি যে বাবা মা ভাই বোন চাচা মামা খালা, মানে যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, তাদের যদি এই ধরনের কোনো হিস্ট্রি থাকে যে কোলন, রেকটাম বা অ্যানাল ক্যানাল মানে মলদ্বার মলাশয় বৃহদন্ত্র রিলেটেড যে কোনো ক্যান্সার, তাহলে কিন্তু আপনার রিস্কটাও কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাও একটা কারণ, ফ্যামিলিয়াল একটা কারণ। আর কিছু কারণ আছে, এগুলো আসলে আমরা মানে বলবো যে এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না, এগুলো হচ্ছে কারণ। আর কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরস আমরা বলি, যেমন আপনি আপনার লাইফস্টাইল ঠিক মতো করছেন না, আপনি খাওয়া দাওয়া বাইরের খাওয়া দাওয়া সমানে করছেন, আপনার পায়খানার হ্যাবিট ভালো না, আপনার প্রায়ই দেখা যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, এই যে বিষয়গুলো এগুলো কারণ না, বাট আমরা এক কথায় বলতে পারি যে এগুলো হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টরস, মানে হচ্ছে এগুলো অনুঘটক, মানে এগুলোকে আরো ত্বরান্বিত করে এই রোগটা হওয়াতে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের হাতে আছে, আমাদের হাতে আছে ওইটা, যারা ফ্যামিলিতে যদি থাকে আমরা তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হবো। আমরা রোগের সিমটম গুলো আসার সাথে সাথে, আমি একটু সিমটম সম্বন্ধে অল্প একটু বলে দিতে চাই, যে আমরা জানি যে মলদ্বারের যে কোনো সমস্যার প্রধানতম একটা সিমটম হচ্ছে মলদ্বারে রক্ত আসা। এই রক্তটা রোগীরা যদি, আপনারা আমাদের যারা দর্শকবৃন্দ, সম্মানিত দর্শক, তারা যদি আপনারা লক্ষ্য করেন কারো, যে এরকম রক্ত যাচ্ছে, যে রক্তটা দেখা যাচ্ছে যে কখনো কালো হচ্ছে, কখনো বা একটু লাল হচ্ছে, কখনো বা দেখা যাচ্ছে যে একটু আমাশয়ের মতো যাচ্ছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়।
আর আমরা বলি যে আমাদের যে মল ত্যাগের যে অভ্যাসটা সেটা যদি হঠাৎ পরিবর্তন, হঠাৎ বলতে সেটা আমরা মিনিমাম 6 মান্থ আমরা বলি, কিরকম রুগী এসে বলে যে স্যার আমি তো আগে একবারই বাথরুম করতাম, এখন দেখা যায় 4-5 বার বাথরুম হচ্ছে, আমি স্যার কয়েকদিন আমার ডায়রিয়া হচ্ছে, কয়েকদিন ভালো থাকছি, আবার কয়েকদিন কোষ্ঠকাঠিন্য হচ্ছে, মলদ্বারে সবসময় একটা ব্যথা হচ্ছে, একটা আনইউজুয়াল একটা ফিচার হচ্ছে, আমি স্যার বাথরুমে যাচ্ছি মনে হচ্ছে বারবার আমার বাথরুম ধরে যাচ্ছে, আমি দৌড়িয়ে যাচ্ছি কিন্তু বাথরুম হচ্ছে না। রুগীরা প্রায়ই দেখা যায় এগুলো বিভিন্ন অপচিকিৎসা, একটু আমাশয়ের ওষুধ খাচ্ছে, একটু ডায়রিয়ার ওষুধ খাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ক্যান্সারের জন্য এক ধরনের রেড মার্ক আর কি, মানেই ক্যান্সার হয়ে গেছে তা না, বাট এই বিষয়গুলো হলে যেন আমরা, আমাদের অনুরোধ যেন আমরা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যারের কাছ থেকে আসলে আমরা জানলাম যে কি কি কারণ আসলে ক্যান্সারের সাথে আসলে জড়িত, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় কোনো কারণ ছাড়াই কিন্তু ক্যান্সার গুলো হতে পারে, কিন্তু যদি আসলে আমরা এই কারণ গুলো যেগুলো আসলে স্যার বলেছে প্রিডিসপোজ করে, অথবা দ্যাট মিনস হচ্ছে এগুলো কিন্তু ত্বরান্বিত করে, প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেগুলোকে যদি আসলে আমরা প্রতিরোধ করতে পারি, অথবা আমাদের লাইফস্টাইল গুলোকে মডিফাই করতে পারি, অথবা যে যে স্যার যে কথাগুলো বলেছেন কোষ্ঠকাঠিন্যকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে হয়তো বা আমরা এই ক্যান্সারের কিছুটা হলেও আমরা কিন্তু প্রতিকার করতে পারি। তো সেক্ষেত্রে স্যার আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে যেটি বলেছেন যে কোষ্ঠকাঠিন্য কোলোরেক্টাল ক্যান্সারের জন্য কিন্তু খুব কমন একটি মানে রিস্ক ফ্যাক্টর হিসেবে কিন্তু দায়ী হয়ে থাকে, তো সেক্ষেত্রে স্যার আপনার সার্জন হিসাবে এই কোষ্ঠকাঠিন্যকে প্রিভেন্ট করার জন্য কি কি ধরনের উপদেশ দিয়ে থাকেন? ধন্যবাদ। আসলে কোষ্ঠকাঠিন্যের আমরা যদি সংজ্ঞা চিন্তা করি, আমরা সাধারণত বলি যে 3 দিনের বেশি যদি বাথরুম না হয় সেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলি অনেকের ক্ষেত্রে, আবার এরকমও দেখেছি আমরা যে 7 দিন পর পর হচ্ছে সেটাও নর্মাল। যাই হোক, আমাদের বইয়ের ভাষায় যদি আমরা বলি যে 3 দিনের বেশি কোষ্ঠকাঠিন্য, 2 রকম আছে, একটা হচ্ছে অ্যাবসোলিউট কোষ্ঠকাঠিন্য, আরেকটা হচ্ছে রিলেটিভ, মানে যার হচ্ছে মল হচ্ছে কিন্তু বাতাস বের হচ্ছে না, সেটাকে আমরা বলি যে শুধু বাতাস যাচ্ছে মল হচ্ছে না, এটাকে আমরা বলি রিলেটিভ। আর যেটা মলও হবে না বাতাসও হবে না সেটা হলো অ্যাবসোলিউট কোষ্ঠ, মানে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। কোষ্ঠকাঠিন্যটাকে কোনোভাবেই হালকা ভাবে নেওয়া যাবে না, কোষ্ঠকাঠিন্য কিন্তু অনেকগুলো কারণ আছে, যেমন যাদের ডায়াবেটিক আছে, যারা একটু ব্রেনের ওষুধ খায়, যারা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায় আপনার সাবজেক্টের, তাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য হয়। বাট আমি বলছি না যে কোষ্ঠকাঠিন্য, কিন্তু কোষ্ঠকাঠিন্য আমরা বলেছি যে একটা রেড ফ্ল্যাগ, মানে এটাও একটা সিমটম। তা আমরা কোষ্ঠকাঠিন্য যদি আমরা প্রিভেন্ট করতে চাই, প্রথম প্রিভেন্ট হচ্ছে আমাদের যদি কোনো কারণ থাকে সেটা ডাক্তার খুঁজে বের করবে যে আমার কোনো রোগের জন্য হচ্ছে কিনা, কোনো ঔষধের কারণে হচ্ছে কিনা, এটা একটা বিষয়। আর আমরা যারা প্রথম থেকে সচেতন থাকার জন্য উপায় কি কোষ্ঠকাঠিন্যর জন্য, আমরা জানি যে বিষয়গুলো, যে আমাদের নিয়মিত পানি খেতে হবে, আমাদের বাইরের খাবারগুলো কম খেতে হবে, তৈলাক্ত খাবারগুলো আমাদের কম খেতে হবে, আমাদের রেগুলার বাথরুমের একটা হ্যাবিট করতে হবে, একটা নির্দিষ্ট সময় আমাদেরকে হ্যাবিট করতে হবে, এবং এই নির্দিষ্ট সময়ের হ্যাবিটটা কিন্তু খুবই জরুরি। আপনি আজকে মনে করলেন যে আমি সকালবেলায় শুধু বাথরুমে যাব, আমি সারাদিন চেষ্টা করব যে আমি সকালবেলা প্রতিদিন সকালে যাব, আপনি গিয়ে 10 মিনিট, আমরা বলি যে 10 মিনিট আপনি ট্রাই করেন, এটা রিফ্লেক্স বলি আমরা এটাকে, আমাদের যে গাট মানে খাদ্যনালীর একটা রিফ্লেক্স আছে, আপনি যদি এইভাবে ট্রাই করেন তাহলে কিন্তু এই একই সময়ে কিন্তু দেখা যাবে যে আপনার একটা রিফ্লেক্স মানে বাথরুমের একটা বেগ আসছে, এবং এই ট্রেনিংটা কিন্তু খুবই জরুরি। আমরা প্রায়ই বলে থাকি যে কয়েকটা খাবার আপনি যদি, আমি একটু বলেই দিই দর্শকদেরকে, যে দেশি মধু, পাকা কলা, পাকা পেঁপে এবং হচ্ছে ইসব ফুলের ভুষি, এই 4টা খাবার আমি বলি যে আপনার যদি খাবারের ক্ষেত্রে প্রতিদিন মেনুতে আপনি রেখে দিতে পারেন, আপনি কিন্তু কোষ্ঠকাঠিন্যের এই অভিশাপ থেকে আপনি অনেক রক্ষা পাবেন, এবং আমাদের অনেক রোগ থেকেও আপনি রক্ষা পাবেন, বিশেষ করে পাইলস, ফিসার, এগুলো তো একদমই হবে না, মানে হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ক্যান্সারের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে এটা আমরা নিজেরাও আসলে এখনো পর্যন্ত সারা পৃথিবী জুড়ে যে গবেষণা চলছে কি কারণে হয়, আমরা চিকিৎসা নিয়ে কাজ করছি কি কারণে হয় সেগুলো নিয়েও কাজ করছি, বাট এটা অবশ্যই অনেকাংশে অ্যাটলিস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আমরা মনে করি আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে খুব সুন্দর পরামর্শ পেলাম কিভাবে আসলে আমরা কোষ্ঠকাঠিন্য অথবা কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করতে পারি। স্যার আপনার কাছে আমরা চলে যাচ্ছি আমাদের কোলোরেক্টাল ক্যান্সার জনিত প্রশ্নগুলো নিয়ে, যে খুব কমনলি কি কি লক্ষণ দেখলে একটি মানুষ বুঝতে পারে, অথবা কি কি ধরনের রেড ফ্ল্যাগ সাইন, আপনি কিছু রেড ফ্ল্যাগ সাইনের কথা বলেছেন, কিন্তু আসলে কোলোরেক্টাল ক্যান্সার হলে কি কি ধরনের স্পেসিফিক আমরা সিমটমস পাই অথবা সাইন্স আপনারা পেয়ে থাকেন? সরি, আমার, আমরা প্রথম যদি ভাবি যে আমাদের, আমি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমরা আমরা প্রথম যদি চিন্তা করি যে কি কি ফিচার্স আছে, একটা হচ্ছে যে ক্যান্সার গুলো অনেক সময় খুব লুকায়িত অবস্থায় থাকে। যেমন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে হঠাৎ করে সে বলবে যে স্যার আমার তো অনেকদিন যাবৎ শরীরটা খুবই দুর্বল,
ভালো লাগে না, কোনো কিছু কাজ করতে ভালো লাগে না, শরীরটা খুব ক্লান্ত লাগে, আমি হাঁটছি একটু হাঁটাচলা করলেই দেখা যাচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি। রুগী কিন্তু বুঝতেও পারছে না ব্যাপারটা কি, ভিটামিন খাচ্ছে, এই খাচ্ছে বা বিভিন্ন ডাক্তারের কাছ থেকে নিয়ে ওষুধ খাচ্ছে। বাট আমরা বলি যে এইটাও একটা সিম্পটম, কেমন, তার মানে তার শরীরে কোনো কারণে হয়তো রক্ত শূন্যতা হচ্ছে যেটা চোখে দেখা যাচ্ছে না। আপনার শরীর দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে এটা আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু যে রক্তটা আমরা চোখে দেখতে পাচ্ছি না সেটা কিন্তু আমরা জানি না। তো এই ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছে, আপনি হঠাৎ করে রক্ত পরীক্ষা করে দেখলেন আপনার শরীরে রক্ত অনেক কম, তার মানে এই রক্তটা কিন্তু কোনোভাবে বেরিয়ে যাচ্ছে। অনেক সময় কালো পায়খানার মাধ্যমে বেরিয়ে, আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না যে পায়খানা কঠিন হচ্ছে কালো হচ্ছে, এটার মাধ্যমে রক্ত বেরিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের 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 দেশে মেয়েদের এমনিতেই একটু রক্ত শূন্যতা থাকে, আসলে মেয়েদের এমনিতে একটু রক্ত শূন্যতা থাকে, এটাকেও আমরা গুরুত্ব দিয়ে চিন্তা করব। সো এই যে রক্ত শূন্যতা একটা কারণ, তাহলে এটাও কিন্তু ক্যান্সারের লুকায়িত কোনো ক্যান্সার আছে কিনা এটা দেখার জন্য। নাম্বার ওয়ান আমরা দেখতে পাই যে আমার প্রায়, আমি একটু আগেই বলেছিলাম যে আমরা মলদ্বারে দিয়ে রক্ত যাচ্ছে, রুগী বলছে যে খুব টাটকা রক্ত স্যার, একদম মুরগি কাটার পরে যে রক্ত, এগুলো সাধারণত ক্যান্সারের ফিচার হিসেবে কম আসে। ক্যান্সারের রক্তটা যা হচ্ছে আমরা বলি অল্টার্ড, মানে একদম ফ্রেশ রক্ত হতে পারে, একটু দেখা গেল রুগী বলবে যে স্যার একটু কালো কালো রক্ত যায়, একটু মরা রক্তের মতো যায়, অথবা স্যার একটু আমাশয়ের মতো যায়, মিউকাস যায়, এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার। আমি তখন বলেছিলাম যে আমার মলত্যাগের অভ্যাসটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছে, রুগী বলবে স্যার আমি গত 5-6 মাস যাবত হঠাৎ করে আগে একবার দুইবার টয়লেট করতাম, এখন দেখা যায় 7-8 বার আমার বাথরুম হচ্ছে। আমার স্যার আগে বাথরুম করার পরে এরকম মনে হতো না, যে আমি মনে হতো যে বাথরুম করার পরে আই ওয়াজ স্যাটিসফাইড, এখন প্রায় মনে হয়েছে স্যার বাথরুম করার পরে আমার মনে হচ্ছে আবারও আমাকে বাথরুমে যেতে হবে, বারবার যাচ্ছে, এটা একটা ফিচার। আমরা প্রায়ই দেখতে পাই যেমন হচ্ছে যে মলদ্বারে কন্টিনিউয়াস একটা ব্যথা হচ্ছে, সব সময় ব্যথা, রুগী বলে স্যার আমি কোনোভাবেই ব্যথা কমাতে পারছি না, এটাও একটা ফিচার। রুগী বলবে যে স্যার সকাল আমি যখন বাথরুমে যাই বসছি, আমি 4 বার 5 বার 6 বার বাথরুমে যাচ্ছি বাথরুমটাকে ক্লিয়ার করার জন্য, বারবার মনে হচ্ছে স্যার আমাকে বাথরুমে যেতে হচ্ছে, আমি বাথরুমে যাচ্ছি অনেক চেষ্টা করছি পায়খানা কিন্তু স্যার আমার হচ্ছে না। এই যে অ্যাবনর্মালিটিস গুলো, এই অ্যাবনর্মালিটিস গুলো সবটাই কিন্তু এটা ক্যান্সারের এক ধরনের রেড ফ্ল্যাগ, মানে এই বিষয়গুলো হলে আপনি কিন্তু কোনোভাবেই দেরি না করে একজন চিকিৎসকের শরণাপন্ন, কারণ আপনি জানেন যে এই ক্যান্সার ধরতে পারাটা কিন্তু অত্যন্ত সহজ। আমরা একটা বিষয় রেখেছিলাম আজকের আলোচনার মধ্যে, যেটা প্রতিরোধ কতটুকু সম্ভব সেটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আমি এখানে একটু বলি যে এটাও কিন্তু একটা প্রতিরোধের একটা অংশ। আমি কিন্তু রোগটাকে কন্ট্রোল করতে পারছি আমার নিজের সচেতনতার মাধ্যমে, রোগ হয়ে যাওয়াটা এটা আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা ছাড়া কারোরই হাতে নেই, বাট আমি কিন্তু সচেতন হলে রোগটা কিন্তু সময় মতো ধরতে পারছি, এবং দ্রুত গতিতে এটা আইডেন্টিফিকেশন হলে ক্যান্সার কোনো বিষয় না, ক্যান্সার কে জয় করাও সম্ভব। সারা পৃথিবীতে যে চিকিৎসা আমাদের দেশে সেম, সব ব্যবস্থা আমাদের দেশে আছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আমরা খুব খুব সহজে এবং আমাদের যারা দর্শক রয়েছে তারাও কিন্তু খুব সহজে বুঝতে পারলেন যে আসলে কোলোরেক্টাল ক্যান্সারের কি কি লক্ষণ দেখলে আমাদের কিন্তু আসলে সময় ক্ষেপণ করা উচিত না, এবং খুব দ্রুত আমাদেরকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং স্যার আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আপনাদের এই সেবা দেওয়ার জন্য। স্যার আমরা একদমই আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে একটু ছোট করে আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকল গুলো আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, কোলোরেক্টাল সার্জারিতে কি কি ধরনের আপনারা ট্রিটমেন্ট প্রোটোকল ইউজ করেন, অথবা কি কি ধরনের অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে আসলে আপনারা কোলোরেক্টাল সার্জারি করে থাকেন? ট্রিটমেন্ট আসলে দুই রকম, একটা হচ্ছে আমরা বলি যে কোনো ক্যান্সারে দুই রকম, একটা হলো ক্যান্সারের আর্লি রেক্টাল ক্যান্সার আমরা বলি, মানে যে ক্যান্সারটা প্রথম দিকে হয়, আরেকটা হচ্ছে অ্যাডভান্স ক্যান্সার। আর্লি রেক্টাল ক্যান্সার বলতে আমরা কোনটা বুঝি, যে ক্যান্সারটা হচ্ছে প্রাথমিক ধাপে আছে, ধাপ 1 অথবা ধাপ 2। আর অ্যাডভান্স ক্যান্সার বলতে আমরা বুঝি ধাপ 3 এবং ধাপ 4। ধাপ 3 মানে হচ্ছে ক্যান্সারটা আশেপাশে ছড়িয়ে গিয়েছে, ধাপ 4 মানে হলো ক্যান্সারটা দূরে কোথাও ছড়িয়ে গিয়েছে। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যান্সারের ধাপ হিসাবে কিন্তু ক্যান্সারের পরবর্তী রেজাল্ট অনেক কিছু নির্ভর করে, যেমন প্রাথমিক ধাপে যদি ক্যান্সার ধরা পড়ে আমরা কিন্তু 100 ভাগও সফল হয়ে যেতে পারি, একটু যখন স্টেজ 3 তে চলে যায় এই সম্ভাবনা কিন্তু শতকরা 60 ভাগে নেমে আসে, যখন স্টেজ 4 মানে এই ক্যান্সারটা ওই জায়গা থেকে মলদ্বার মলাশে বা কোলন থেকে দূরে কোথাও যেমন ফুসফুসে ছড়িয়ে গেছে বা লিভারে ছড়িয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সম্ভাবনাটা একদম শতকরা 20 ভাগে নেমে আসে। কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আর্লি ফিচার গুলো আসার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। এখন আমরা আসি যে আপনি বলেছেন যে কি চিকিৎসা আছে, সাধারণত আর্লি যে ধাপগুলোতে আসে চিকিৎসা খুব সহজ, আমরা অনেক সময় পেট না কেটে শুধুমাত্র টিউমারটা ফেলে দিতে পারি, অথবা পেট কেটে আমরা টিউমার ফেলেও দিতে পারি শুধুমাত্র এই চিকিৎসা, এবং পরবর্তীতে
টিউমারটা বের করার পরে রিপোর্ট হিসাবে অনেক সময় দেখা যায় যে অপারেশনের পরে আর কোনো চিকিৎসা লাগেই না। আর আমরা যদি অ্যাডভান্স যে ধাপগুলো আছে, যেটা স্থানীয়ভাবে অ্যাডভান্স আমরা বলছি লোকালি অ্যাডভান্স, মানে আশেপাশে ছড়িয়েছে, এগুলোতে সাধারণত আমরা যেটা করি, আমরা প্রথমত রেডিয়েশন বা কেমোথেরাপি দিয়ে আমরা শুরু করি, টিউমারটাকে একটু কন্ট্রোলে নিয়ে এসে পরে আমরা অপারেশন করি। আর আমরা যদি স্টেজ ফোর যেটা চিন্তা করি, যে ধাপটা ক্যান্সার অলরেডি দূরে সরিয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে প্রথম যেটা করতে চাই সেটা হলো যে প্রথমে ক্যান্সারটাকে কন্ট্রোল করার জন্য আমরা কেমোথেরাপি শুরু করি। কেমোথেরাপি দিয়ে দূরে যে ক্যান্সারটা চলে গেছে এটাকে কন্ট্রোল করে তারপরে আমরা হয়তো অপারেশন করি। কাজে আমরা কখনোই চাই না যে কোনো ক্যান্সার আসলে অ্যাডভান্স স্টেজে যে ডাক্তারের কাছে আসুক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আমরা কিন্তু জানতে পারলাম যে আসলে কোলোরেক্টাল সার্জারি মানে কোলোরেক্টাল যে ক্যান্সারটি এটাকে আসলে কোন কোন স্টেজে আমরা হচ্ছে এটাকে চিকিৎসা করাতে পারি এবং কি কি ধরনের চিকিৎসা আমরা করতে পারি। আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত নাওয়ার শর্মা ডক্টর স্যার ভাই আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন, দেশের একজন বরেণ্য কোলোরেক্টাল সার্জন ডক্টর অরুণ কুমার পাল স্যার। তিনি কথা বলছিলেন যে আসলে আমাদের কোলোরেক্টাল মানে ক্যান্সারটি কতটুকু প্রিভেন্টেবল। স্যার আপনার কাছ থেকে আমার একদম লাস্ট প্রশ্ন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং নাভানা ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে। যেতে যেতে আমাদের প্রিয় দর্শকদের জন্য যদি আসলে বলেন যে আসলে আমরা কোলোরেক্টাল ক্যান্সারটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি, আর অথচ মানে আমাদের যে আজকে আজকে যে টপিকসটি ছিল যে আসলে কতটুকু পর্যন্ত এটা আসলে প্রতিরোধযোগ্য, যদি স্যার একটু শর্ট ফর্মে আমাকে বলেন। ধন্যবাদ। আমি এটাই ছিল আমাদের আসলে প্রধান আলোচনার বিষয়, তো এটা আমরা বিভিন্ন ভাবে কথা বলেছি, তবে আমি ইনশর্ট যেটা বলতে চাই আমি আবারও একটু মনে করে দিতে চাই যে দেখেন আসলে একটা হলো যে ক্যান্সারকে আমরা এখনো জয় করতে পারিনি আমরা চিকিৎসকরা, বাট আমরা নিরন্তর গবেষণা করছি যে কি কারণে হচ্ছে। কারণ আপনি সবসময়ই জানেন যে মেডিকেল সায়েন্সে বোধহয় একটা কথাই আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো আমরা প্রিভেনশনের পক্ষেই বেশি জোর দিই সবসময়, আমরা এটার জন্য কাজও করে যাচ্ছি। তবে এখন আমাদের এই যে আজকে যে আলোচনাটা বিষয়গুলো হলো, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, যে যে বিষয়গুলো হলে আমরা একটু মানে সচেতন হয়ে যাব, এই জায়গাটা যদি আপনাদের একটু সচেতনতা বাড়ে তবে কিন্তু আমরা কোনো রুগীকেই আমরা চাই না যে তাকে চিকিৎসার পর্যায় পর্যন্ত আমরা যাব না, এটা আমরা চিকিৎসক হিসেবে সবচেয়ে বেশি কষ্ট। কাজে আমরা আমাদের দর্শকবৃন্দকে এইটুকুই বলতে চাই যে ক্যান্সার মানে আগে একটা সময় ছিল যে তার হয়তো জীবনটা শেষ, সে আর কিছুই করতে পারবে না, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। ক্যান্সারের চিকিৎসা আমাদের দেশ যেমন উন্নত হচ্ছে তেমনি আমাদের দেশের চিকিৎসা পদ্ধতি এখন দ্রুত গতিতে অনেক উন্নত হচ্ছে। আমরা আমাদের দেশে শুধু রোবোটিক সার্জারি ছাড়া সব ধরনের অপারেশন, সব ধরনের ক্যান্সারের চিকিৎসা আমাদের দেশে আমরা করছি বিভিন্ন সেন্টারে, বড় বড় সেন্টারে, যেমন আমার সেন্টার জাপান বাংলাদেশ, এখানেও আমরা কিন্তু এক ছাদের নিচে আমরা অনেক চিকিৎসা আমরা দিতে পারছি, সব চিকিৎসা আপনাদেরকে দিতে পারছি। কাজে এটা ভাবার কোনো কারণই নেই যে আমার ক্যান্সার হয়েছে মানেই বোধহয় আমি আর বাঁচবো না, এটা একদম ভুল। ক্যান্সারের আর্লি স্টেজে চিকিৎসা করলে আমরা 100 ভাগ সফল হতে পারি, ক্যান্সার একটু লেট স্টেজে চলে গেলে তখন সফলতাটা আমরা অনেক চেষ্টা করে আমরা পারি না হয়তো অনেকটুকু রোগীকে, সব রোগীকে বাঁচিয়ে রাখতে। বাট আমরা চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সচেতন হন, এই প্রতিরোধে এগিয়ে আসুন। আরেকটা বলেছিলাম যে অবশ্যই স্ক্রিনিং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কলোরেক্টাল স্ক্রিনিং। স্ক্রিনিং মানে হচ্ছে যে আপনি নর্মাল মানুষ, আপনি হয়তো ভাবছেন যে স্যার আমাকে যে বিষয়গুলো বললো এগুলো তো আমার কোনোটাই নেই, কিন্তু তথাপি আপনাকে স্ক্রিনিং এর মধ্যে আসতে হবে। 50 বছর উপরে গেলে আপনি সিম্পল, আমাদের দেশে স্ক্রিনিং পদ্ধতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, আমাদের ঢাকা মেডিকেল কলেজও আছে, একটা সিম্পল একটা স্টুল টেস্ট করে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। যদি স্টুল টেস্ট পজিটিভ আসে তখন কিন্তু আমরা যেটা বলি যে একটা কলোনোস্কোপি করে ফেলি, আমরা কলোনোস্কোপিতে যদি পলিপ পেয়ে যাই, আমরা যদি পলিপ ফেলে দিই তাহলে কিন্তু তার ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে কমে যাচ্ছে। কাজে এই স্ক্রিনিং এর আওতায় আসতে হবে, এটাই হলো মূল কথা আমাদের আজকের অনুষ্ঠানে। যে আমার কিছু নেই, আমার তো কোনো সিমটম নেই, তারপরেও কি আমি ডাক্তারের কাছে যাব? হ্যাঁ, আপনি অবশ্যই স্ক্রিনিং এর আওতায় আসবেন। আপনার বয়স যদি 50-এর উপরে হয়, এর মধ্যে যদি সিমটম না থাকে, সিমটম আসলে আপনি আগেই আসবেন, সিমটম না আসলে আপনি বয়স 50-এর উপরে গেলে আসবেন। আর আপনার পরিবারে আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর মধ্যে যদি কোনো ক্যান্সার ইতিহাস থাকে তাহলে আপনি অবশ্যই 50 না, সেটা আমরা 45 বছরের মধ্যে হলেই আপনি কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হবেন। সিম্পল একটা স্টুল টেস্ট করলে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাই, স্টুল টেস্টে যদি পজিটিভ আসে তাহলে আমরা কলোনোস্কোপি করি, এই দুটো মিলে কিন্তু আমরা শতকরা 80 ভাগ ক্যান্সার কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। জাস্ট আমাদের চাই সচেতনতাটা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে
পারছিলেন নাভানা ফার্মাসিউটিক্যালস আয়োজিত নাভানা ফার্মা ডক্টর অ্যাডভাইস। আজকে আমরা কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছিলেন ডাক্তার অরুণ কুমার পাল স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 এবং নাভানা ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে আপনার একটা এত মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের নাভানা ফার্মা ডক্টর অ্যাডভাইস এর সময় করবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের কি সময় স্বল্পতার জন্য আজকে আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করতে হচ্ছে। কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে বসেই হচ্ছে, কিন্তু এটার জন্য আসলে আমাদের দরকার অ্যাওয়ারনেস। আমরা অ্যাওয়ারনেস বাড়াই এবং অবশ্যই এই কোলোরেক্টাল ক্যান্সারের যতটুকু প্রতিরোধ সম্ভব সেটা প্রতিরোধ করি। সবাই ভালো থাকবেন এবং নাভানা ফার্মাসিউটিক্যাল আয়োজিত নাভানা ফার্মা ডক্টর অ্যাডভাইস এর সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আমি ডক্টর ফাতিমা জোহরা সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আমরা এটাই চাই, সবাই সুস্থ থাকুন।